হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্ডিয়ান হোম মেকার মৌটুশি। তো এই জাস্ট দরজা খুলে ঘুম থেকে উঠে বেরিয়ে এসেছি, বুঝেছ তো? আর কালকে রাত্রিবেলা বলো না বন্ধুরা, তোমাদের তো আগের দিনকে আগের ব্লকেই বলেছি পুরো গ্রামে আমরা রয়েছি, এখন কারেন্টটা অফ হয়ে গেছিলো। তো এই গরমে কারেন্ট নেই, এরকম অবস্থায় রাতটা কাটলাম আমি, মা আমার নীল, বুঝতেই পারছো আমাদের অবস্থাটা কতটা মানে শোচনীয় অবস্থা হয়েছে, কি করে আমাদের রাতটা কেটেছে তোমরা সেটা নিশ্চয়ই গেস করতেই পারছো। তো ঘুম থেকে উঠেই প্রথমেই ব্যাগ গোছানোতে ব্যস্ত হয়ে গেছি, ঘরে এত অন্ধকার আর গরম যে ব্যাগটা নিয়ে বারান্দায় চলে এসেছি গোছাতে। ব্যাগটা অলরেডি গোছানোই আছে, আর একটা দুটো বাচ্চাদের যা জামা কাপড় এদিক ওদিক পড়ে আছে খুঁজে খুঁজে নিয়ে নিচ্ছি। গুড মর্নিং ফ্রেন্ডস, তো সকাল হয়ে গেছে, অনেক কষ্টে রাতটা কাটলো আর কি, ছটপট করতে করতে কখন একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম। তো চলো, সকাল হয়ে গেছে আর মোবাইলে একটুও চার্জ নেই, তো চলো বাড়ি শুদ্ধ সমস্ত কাজকর্ম করতে হবে, সমস্ত গুছিয়ে গাছিয়ে যেতে হবে, আর যেই সমস্ত জামা কাপড়গুলো এখানে থাকে যেগুলো আমরা এখানে এসে পড়ি সেগুলো সব কাচাকাচি করতে হবে, রান্নাঘরটা ভালো করে ক্লিন করে আবার সমস্ত কাপড় চোপড় দিয়ে ঢেকে যেতে হবে। তো অনেক কিছু এই সমস্ত জিনিসপত্র সব আসছে যেগুলো ঢেকে ঢেকে যেতে হবে, নাহলে তো নোংরা পড়ে যাবে না। তো চলো বাদ বাকি সমস্ত কাজকর্মগুলো ঝটপট করে নিই। আর দেখো আকাশটা কেমন কালো কালো হয়ে আছে, মেঘলা মেঘলা হয়ে আছে। তো আমরা আবার বেরোবো, তো তাড়াতাড়ি বেরিয়ে পড়তে হবে, কারণ যদি রাস্তার মধ্যে বৃষ্টি হয় তাহলে আবার মুশকিল। তো চলো আর বেশি কথা না বলে আমি ঝটপট কাজকর্মগুলো করে রেডি হয়ে যাই, আবার ওই বাড়িতে গিয়ে দেখা হচ্ছে, ঠিক আছে বন্ধুরা? বাড়ি শুদ্ধ সমস্ত কাজবাজ কমপ্লিট করে ফেলেছি, আকাশের অবস্থা খুবই খারাপ বন্ধুরা, তাই দেখে এত ঝড়ের বেগে কাজ করেছি কি আর বলবো। তো চলো স্কুটিটা বার করি আর আমরা চেঞ্জ করে এবার বেরিয়ে পড়বো। বাড়ি এসে দেখছি লস্যি, তো চ এবার কারেন্ট চলে এসেছে, আর ইনভার্টার তো টিভি চলবে না, তো যাও এখন টিভিটা চালিয়ে দেখো। ঠিক আছে আমি ম্যাগিটা বানিয়ে দিচ্ছি, এক্ষুনি যাও না, তাই পুরো যাও খেতে, আচ্ছা ম্যাগি নিয়ে চলে যাবে, ঠিক আছে? আর আমি দিদিভাইকে টিউশন দিতে যাবো, একটু ম্যাগি হয়ে গেছে। এই দেখো এখানে মাম্মাম খাচ্ছে, খাচ্ছে তো খাচ্ছে, শেষ আর হচ্ছে না, এত আস্তে খায় মাম্মাম, তাড়াতাড়ি করো টাইম হয়ে গেছে, কিন্তু কুইক করো কুইক।
মামকে দিয়ে চলে আসলাম, আর এই যে এসেই রান্নাবান্না শুরু। তো আজকে আর আবার মামকে আনতে যেতে হবে, 11:15 সময় ছুটি, আবার মামকে আনতে যেতে হবে। তো আজকে বেশি কিছু রান্না করবো না, কারণ ওই বাড়ি থেকে এসে দেখতেই পেলে সকাল সকাল উঠে ওই বাড়ির সমস্ত কাজকর্ম করে এই রোদের মধ্যে আসা অনন করে আবার টিউশনে নিয়ে যাও, আবার এই বাড়িতে এখন রান্না করছি, রান্না হয়ে গেলে আবার কাজকর্ম করতে হবে, মানে খুবই চাপের ব্যাপার। তো আজকে এখন রান্না করবো লাঞ্চে, এই যে আলু উচ্ছে সেদ্ধ দিচ্ছি, আর ডিম ডিম সেদ্ধ ওখানে দিয়ে দিয়েছি। আলু উচ্ছে সেদ্ধটা ভাত আর এখানে ডিমটা সেদ্ধ দিয়েছিলাম, আজকে লাঞ্চে হচ্ছে করবো আলু উচ্ছে সেদ্ধ আর ডিমের তরকারি, আর ডিনারের জন্য তরকারিটা এখনই করে রাখবো, বুঝলে তো। ডিনারের জন্য ভাবলাম যে সয়াবিনের তরকারি এখনই করে রেখে দেবো, কারণ ওই বাড়িতে তো ঠিকঠাক করে রেস্ট হয়নি, আরাম হয়নি, তাই জন্য ভাবছি ডিনারটা এখনই মানে তরকারিটা করে রাখবো, শুধু রাত্রিবেলায় রুটিটা করলেই হয়ে যাবে আর কি। তো চলো তাড়াতাড়ি করে রান্নাটা কেট করে নিই, আবার মাপটি আনার সময় হয়ে যাবে। শেষও হয়নি, এদিকে মামামের পড়া শেষ হয়ে গেছে, কল করা শুরু হয়ে গেছে স্যারের। তো চলো এখন নিয়ে আসতে যাচ্ছি, আবার দেখা হচ্ছে পরে। গুড আফটারনুন ফ্রেন্ডস, এখন হচ্ছে বরফ ঘষছে মুখের মধ্যে, এত গরম লেগে গেছে না, গলার মধ্যে ঘামাচি বার হয়ে গেছে, ওই বাড়িতে এত গরম তাই জন্য একটু বরফ ঘষে নিলাম। আর দেখো কত জামাকাপড় যে আজকে কেচেছিলাম ওই বাড়ির থেকে এসে, যত জামাকাপড় সব বাচ্চারা নোংরা করেছিল, আর এক জায়গা থেকে আসলে বুঝতেই পারছো কাছাকাছি তো করতেই হবে। তো যেগুলো শুকিয়ে যায়নি এখনও সেগুলো রয়ে গেছে, আর শুকনোগুলো তুলে দিয়েছি। তারপরে দেখো সকাল থেকে চুলটাও আসতে পারিনি, অবস্থা দেখো চুলের এখন হচ্ছে, তাই ছাদের মধ্যে হাওয়া হচ্ছে, ছাদে চলে এসেছি চুল আসতে। তো ওই যে দে বসে অফিস থেকে বসে আছে চেয়ারের মধ্যে পা তুলে, আর নীল গাছে হচ্ছে সাইকেল চালাতে, আর মামা এখন টিভি দেখছে, কারণ ওই বাড়িতে তো কেবিল লাইনও নেই, আবার মোবাইলে যে একটু দেখে নেবেন তারও জো নেই, কারণ নেট একদম পাওয়া যায় না ওখানে। তো যাই হোক চলো, চুলটাও আসানো হয়ে গেছে, এবার আমি একটু আরাম করে এসে চেয়ারে বসবো। মেলার থেকে আনা জিলিপি দেখো, মেলার থেকে, এই মেলা থেকেই তো এগুলো পরেই কিনলো না, জানি না তাহলে বলছো কেন এরকম, ভালোই লাগছে, ভালো লাগছে। মেলা থেকে আনা জিলিপি, একটা রং ছাড়া জিলিপি, সাদা, ওই বাড়িতে আর জিলিপি খাওয়া হয়নি, জিলিপি বাদাম সব বয়ে বয়ে এই বাড়িতে নিয়ে এসেছি, এখন খাওয়া হবে। ছাদে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, আর কি গরম লাগছিল, ছাদে এসে একটু আরাম লাগছে। দেব বসে আছে, অফিস থেকে এসেছে, তোমাকে দেখাচ্ছি দেব, ক্যামেরা সব আসতে চাইছে না বুঝেছো তো, তাই জন্য বারণ করছে। তো বন্ধুরা, সেই যে জিলিপি খেলাম ছাদে বসে, তারপর থেকে আর ক্যামেরা অনও করিনি আর ভিডিও করিনি, এত গরমে না শরীরটা একদম ভালো লাগছিল না। আর ওই বাড়িতে এত মজা, এত আনন্দ, এত মানে আনন্দের দিনগুলো কেটেছে দুদিন, আর তার সাথে সাথে দেখে চলো সেদিন, মানে ঘুমই হয়নি ঠিক করে,
তাই জন্য ঘুম না হওয়ার জন্য শরীরে কোনো এনার্জি পাচ্ছি না, কি বলবার ভালো লাগছে না। আর যে তার মধ্যে যা গরম, মানে সব মিলিয়ে একদম অবস্থা খারাপ। তো ফাইনালি ডিনার করে বেডরুমে চলে এসেছি, মশারি টানানো কমপ্লিট, বাচ্চারা শুয়ে পড়েছে, এই যে দেখতে পাচ্ছ তো বাচ্চারা শুয়েও পড়েছে। আমি জাস্ট অন হলাম আর ভিডিওটা শেষ করব বলে। আর ইভিনিংয়ে তো সেরকম কোনো রান্না ঝামেলা ছিল না, কারণ আমি সকালবেলাতেই সয়াবিনের তরকারি রেডি করে রেখে দিয়েছিলাম ডিনারের জন্য। তো শুধু এখন রুটিটা বানালাম আর তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে রেডি হয়ে সবাই শুয়ে পড়েছে, সবাই টায়ার্ড গো। আগের দিন লোডশেডিংয়ের জন্য ওই বাড়িতে কেউ ঘুমাতে পারেনি, মানে আমি, নীল আর মাম্মা। তো যাই হোক, এবার চলো ফাইনালি ব্লগটা শেষ করে দিচ্ছি। আমার ডেইলি লাইফে আমি একটু সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করি। তোমাদের কেমন লাগে কমেন্ট করো আর লাইক করো, হ্যাঁ ঠিক আছে? আর কমেন্ট করো অবশ্যই জানিও তোমাদের কেমন লাগে। সো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। আর যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর পাশে থাকে বেল আইকনটা প্রেস করে রেখো, যাতে করে আমার সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে ঠিক সময় পৌঁছে আর কোনো ভিডিও না মিস হয়ে যায়। সো টাটা, লাভ ইউ অল, গুড নাইট।